এখন শাওয়ালে 6 রোজা রাখেন তো রাখেন না মাশাআল্লাহ রাখেন প্রতি মাসে যারা তিনটা করে রোজা রাখে মাসিক রোজা জানেন তো হিজরি মাসের 13 14 আর 15 এই তিনটা দিন যারা প্রতি মাসে রোজা রাখে আল্লাহর নবী বলেছেন তাদের গোটা জীবনটা জীবনের প্রতিটা দিন রোজায় কেটেছে তার আমলনামা এটা লেখা হয়েছে বলবেন কিভাবে সে অপারেশন হবে কিয়ামতের দিন আয় আল্লাহ আমি তো চিরদিন রোজা রাখি নাই আমি তো বেশিরভাগ দিন রোজা ছাড়াই কাটিয়েছি কিন্তু আমলনামায় দেখতে পাচ্ছি আমার জীবন যেই কয়দিন রোজাও সেই কয়দিন কেমনে সম্ভব তখন তো জানানো হবে আপনাকে ওই যে বান্দা আপনি প্রতি মাসে তিনটা দিন করে রোজা রাখতি একদিনে রোজা রাখলে 10 দিন রোজা রাখার নেকি তাহলে 3 দিন রোজা রাখলে 30 দিন রোজা রাখার নেকি এখন হিজরি মাসের হিসাবে মাস 30 এর বেশি হবে না সর্বনিম্ন 29 সর্বোচ্চ 30 হিজরি মাস 28 হয় না 31 হয় না তো এখন 30টা করে সওয়াব যদি প্রত্যেক মাসে পাওয়া যান তার মানে কি গোটা জীবনে আপনি সময় পেয়েছেন যেই কয়দিন রমজানের রোজা না শুধু অন্য আপনার বাকি মাসগুলোর প্রতিটা দিনও কেটেছে রোজায় এমনকি অতিরিক্ত অনেক দিন কেটেছে রোজায় যেই দিনও পান নাই এটা লেখা আছে এটারে দ্বিগুণ করা যাবে কিভাবে এই যে ধরেন রমজানে আপনার রোজা রাখবেন ধরেন মাস পুরো হলো তার মানে 30টা রোজা তাহলে 30 রোজায় প্রত্যেক রোজায় 10টা করে হিসাব করেন 30 রোজায় কয়দিনের রোজার সওয়াব যারা সবগুলো রাখে না আর যারা মাসের প্রথম দিনে ছক্কা মারে না লাস্ট দিনে আর 27 এর দিনে আর আগে পরে খবর নেই আর অনেকে আছে অনেক বুদ্ধিমান আল্লাহর সঙ্গে বুদ্ধিগিরি দেখায় আজকে একজন শুনালো যে সে একজনকে পরামর্শ দিতে শুনেছে আরেকজনকে যে এক কাম করবি রমজানের প্রথম 5 দিন রোজা রাখবি পরের 5 দিন রাখিস না পরে আবার মাসখানের 5 দিন রাখবি এরপর 16 থেকে 20 রাখার দরকার নাই এরপর আবার 21 থেকে 25 রাখবি লাস্টের 5 দিন না রাখলেও সমস্যা নাই আচ্ছা কেমনে হিসাব হিসাব হইল প্রথম 10 দিন রহমত ক্যালেন্ডারে লেখা আছে যদিও হাদিসের ভিত্তি নেই ক্যালেন্ডারে তো লেখা থাকে প্রথম 10 দিন রহমত আউওয়ালুহু রাহমা মাসখানের 10 দিন মাগফিরাত ওয়া আওসাতুহু মাগফিরা শেষের 10 দিন নাজাত ওয়া আখিরুহু ইতকুম মিনান নার তো তুই পাঁচ 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 কইরা তিন দিকে যখন মাইরা দিবি তার মানে রহমত পেয়ে গেলি মাগফিরাত তো পেয়ে গেলি নাজাত তো পেয়ে গেলি তুই তো বড় বুদ্ধির কাম করলি হুজুর তো টেরি পাবে তো বলো এরকম বুদ্ধি নিয়ে আজকাল ঘুরে যে আমি সব দিক থেকে একটু একটু করে খাবো মানে সব খাবারের স্বাদ একটু একটু করে নিব আমি এই গ্রুপের কথা বলছি না যারা 30টা রোজাই রাখছেন তো এখন 30 রোজা রেখে কয়দিন রোজা রাখার সওয়াব পেলেন কয়দিন 300 কিন্তু আরো তো কিছুদিন বাকি রয়ে গেছে আরবি হিসাবে পুরো বছরে দিন হবে কয়টা 365 তো হবে না কয়টা হবে 60টিরও কম আছে 55 56 দিন হয় তো এখন ধরেন 60টি ধরলাম আমি একটু বাড়াইয়ে ধরলাম এখন শাওয়ালে 6 রোজা রাখেন তো রাখেন না মাশাআল্লাহ রাখেন তাহলে শাওয়ালে 6 রোজা তাইলে আবার অনেকে শাওয়ালেও একাধিক সওয়াব হাসিল করতে পারেন কিভাবে শাওয়ালে 6 রোজা কিন্তু একসঙ্গে রাখা জরুরি না আপনি চাইলে শাওয়ালে রোজা রাখার ক্ষেত্রে দিন বাছাই করার ক্ষেত্রে আরেকটা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেন ধরেন সোমবার রাখলেন বৃহস্পতিবার রাখলেন তাহলে কি হচ্ছে সোমবার যদি শাওয়াল মাসে রোজা রাখেন তাহলে শাওয়ালের রোজার সওয়াবও পাচ্ছেন সাপ্তাহিক রোজার সওয়াবও পাচ্ছেন আবার যদি মাসের 13 14 15 শাওয়াল মাসের 13 14 15 এই তিন দিনটা যদি মাঝখানে ঢুকায় দিতে পারেন তাহলে আইয়ামে 20 মানে মাসিক রোজার সওয়াবও পাচ্ছেন শাওয়ালের রোজার সওয়াবও পাচ্ছেন আপনি দিন পাইলেন একটা সওয়াব পেয়ে গেলেন দ্বিগুণ বুদ্ধি থাকলে উপায় হয় আরে বুদ্ধি কি খালি দুনিয়ার লাইনে নাকি এক চালাম মাল দিয়ে কেমনে দ্বিগুণ লাভ করব না রে ভাই দুনিয়ার লাইনে বোকা হলেই কি দুনিয়ার লাইনে চালাক হলেই কি দুনিয়া একদিন শেষ হবেই খায়া থাকলেও শেষ হবে না খেয়ে থাকলেও শেষ হবে কোটিপতি হলেও শেষ হবে আর শতপতি হলেও শেষ হবে দুনিয়া নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির আরে আল্লাহই বলছেন সম্পদের প্রাচুর্য তোমাদেরকে গাফেল করে রেখেছে এভাবেই অকস্মাৎ তোমরা কবরস্থানে চলে যাচ্ছ তো দুনিয়ায় আগালে কি আর দুনিয়ায় পিছালে কি কিন্তু এবাদতের লাইনে এক কাজ করে যদি দ্বিগুণ তিনগুণ চারগুণ দশগুণ সব নিতে পারেন লস কোথায় ফাস্তাবিকুল খাইরাত আল্লাহই বলেছেন নেক আমলে প্রতিযোগিতা করো ওসারিউ দ্রুত ধাবিত হও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ তোমার রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে এমন জান্নাত আরদুহা আসসামাওয়াতু ওয়াল আরদ যার চওড়াই হবে সবগুলো আসমান আর জমিন
এখন শাওয়ালে যদি চান আপনি এভাবে মিলাতে পারেন তাও যদি না মিলান তারপর 6 রোজা হলো 6 রোজা 60 রোজা সওয়াব আর রমজানে পেয়েছেন 300 রোজার সওয়াব 300 আর 60 মিলে হলো 360 হিজরি হিসাবে বছরে 360 দিন হয় না তার মানে যেই কয়দিন হলো তার চাইতে বেশি সওয়াব খেলে রমজান আর শাওয়ালেই হয়ে গেল আর বাকি যে পুরো মাস পড়ে আছে এখন সেগুলোকেও যদি প্রত্যেক মাসে আবার 3 দিন করে রাখতে পারেন তার মানে কি বুঝতে পারছেন এক বছরে 2 বছরে তাহলে হায়াত পেলেন ধরেন সব মিলে 60 বছর এর মধ্যে বালেগ হয়েছে ধরেন 15 বছরে বা 12 বছর ধরেন 15 তার মানে এরপর যে টাইমটা আপনি পেয়েছেন মোট যেই কয় বছর পেলেন 40ই পান 45ই পান যেই কয় বছরই পেলেন আপনি তাহলে যেই কয় বছর পেয়েছেন কিয়ামতের দিন দেখবেন এর চাইতে দ্বিগুণ রোজা কি রে এত রোজা আমি কবে রাখলাম হায়াত পাইলাম বা বুঝের অবস্থায় আমার দিন কাটলো 40 বছর রোজা দেখে 80 বছর এই বাকি 40 বছর আসলো কোথা থেকে তখন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে বান্দা পেরেশান হোস না আমি আল্লাহকে 10 এর কম দেই না আর রোজায় যে কি দেওয়াটা দিবে আল্লাহ সাওমু লি ওয়া আনা আজি বিহি যে রোজার ব্যাপারে আল্লাহ বলছেন রোজা একমাত্র আমার জন্য হয়